कार्बोक्सी पेप्टाइडेज एटा कार्बोक्सी एनहाइड्रेजर मतन ही एर एक्टिव मेटाल हलो जेडेन टू प्लस ये जेडेन टू प्लस संगे कार्बोक्सी एनहाइड्रेजर मतन ही ओइच ग्रुप थे ओइच टू बाइच टूओ थे दो जगह दुटो हिस्टिडिन थे कोऑर्डिनेट बॉन्ड करे एवं ग्लूटामेट आयन এই জায়গাটায় কোঅর্ডিনেট বন্ড করে থেকে থাকে গ্লুটামেট আয়ন। এই হলো আমার কাছে কার্বক্সি পেপটাইডেজ এবং এই হিস্টিডিনের মধ্যে এই জায়গাটা প্রায় 307 খানা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সারাউন্ডেড অবস্থায় থেকে থাকে। এখন যদি জিঙ্কের বদলে কোবাল্ট 2 প্লাস নাও এর অ্যাক্টিভিটি অলমোস্ট একই রকম থাকে। এবার কার্বক্সি অ্যানহাইড্রেজের যা কাজ কার্বক্সি পেপটাইডেজের একই কাজ নয়। কিন্তু কার্বক্সি পেপটাইডেজের কাজ হলো কোনো একটা প্রোটিন, মনে করো একটা প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স লিখেছে, যদি দুখানা পেপটাইড বন্ড আছে, প্রোটিনের ক্ষেত্রে অনেকগুলো পেপটাইড বন্ড থাকে। সো এই অবস্থায় সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিডকে ডিটারমাইন করবার জন্য কার্বক্সি পেপটাইডেজ ইউজ করা হয়। অর্থাৎ এই যে স্ট্রাকচারটায় এই দিকটা শেষ হচ্ছে কি এন, সো এটা এন টার্মিনাল, এবং এই দিকটা দেখো লাস্টে আছে সি, সো এটা সি টার্মিনাল। সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিডের জায়গা থেকে কি হয়, ব্রেক হয়ে যায়। সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিডের লাস্ট অ্যামাইনো অ্যাসিডটা টুকরো হয়ে যায়। টুকরো হয়ে কী তৈরি হয়, এদিকে যে পার্টটা রয়েছে এনএইচ টু সিএইচ আর সি ডবল এইচ, আর এই দিকে যে পার্টটা রয়েছে এনএইচ টু সিএইচ আর সি ডবল ও এনএইচ সিএইচ আর সি ডবল এইচ। অর্থাৎ এই দিকের পার্টটা দেখো পুরো সেপারেট হয়ে গেছে, অর্থাৎ সি টার্মিনাল অ্যামাইনো অ্যাসিডকে আলাদা করে নেওয়ার জন্য কার্বক্সি পেপটাইডেজ এনজাইম আমরা ইউজ করে থাকি। এই এনজাইমকে অনেক সময় প্যানক্রিয়াটিক এনজাইমও বলা হয়ে থাকে। তাহলে একটা লং প্রোটিন চেন তার সি টার্মিনালগুলোকে আলাদা আলাদা করবার জন্য কার্বক্সি পেপটাইডেজ ইউজ করে থাকে। এটা হলো তার স্ট্রাকচার, তার অ্যাক্টিভ সাইডের জন্য জিঙ্ক মেটাল, এবং অনেক সময় জিঙ্কের জায়গায় যদি কোবাল্ট টু প্লাসও সাবস্টিটিউট করা দেওয়া হয় তার ক্যারেক্টার, তার রোল একই রকমই থাকে। নমস্কার।